জুনাকি টেলিভিশন আলোকিত দেশ গড়ার প্রত্যয়। নরসিংদী রায়পুরা পৌরসভার তফসিল ঘোষণার পর থেকেই ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবাহিকতে শুক্রবার রাতে উঠান বৈঠকের আয়োজন করে রায়পুরা রামনগর হাটি পৌরবাসী। রায়পুরা পৌরসভার 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ জামাল মোল্লা। মোহাম্মদ জামাল মোল্লা বলেন, আপনাদের ভালোবাসা ও ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে বিগত 5 বছর পৌরবাসীর কল্যাণে কাজ করেছি। আমি নির্বাচিত হওয়ার পরপরই এই পৌরসভা গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নতি হয়েছে। অন্যান্য উন্নয়নমূলক কী কী কাজ করেছি সবই দৃশ্যমান। আগামী দিনেও আপনাদের ভালোবাসা ও ভোটের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে রায়পুরা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। আমি শাসক নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই। আপনারা কয়েকটা দিন আমার জন্য কাজ করুন, আমি নির্বাচিত হয়ে আগামী 5 বছর আপনাদের জন্য কাজ করব। উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণীর পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানুষকে কষ্ট দিতে